বুধবার সকাল 8টা থেকে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে সুরমা বিধানসভা কেন্দ্রে 60টি বুথ কেন্দ্রে ভোট কর্মীদের হাতে ইভিএম মেশিন বণ্টন করার কথা। নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা দেরিতে ভোট ইভিএম মেশিন ভোট কর্মীদের হাতে দেওয়া হয়, কারণ ঠিক সময়ে রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত হয়নি। ফলে দূরদূরান্ত থেকে আসা ভোট কর্মীরা দীর্ঘ সময় অপেক্ষায় ক্ষুব্ধ হয়ে পড়ে। সুরমা বিধানসভা উপভোটে মোট ভোটার সংখ্যা 47,300 জন, পুরুষ ভোটার সংখ্যা 24.064 জন, মহিলা ভোটার সংখ্যা 23,236 জন। বুথ গ্রহণ কেন্দ্র 60টি, থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ভাগ্য নির্ধারণ হবে বিভিন্ন রাজনৈতিক দলের 5 জন প্রার্থীর। সুরমা বিধানসভা উপভোটে এবার 2টি বুথে মহিলা ভোটকর্মী নিয়োগ করা হয়েছে, তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত মহিলা নিরাপত্তা বাহিনী থাকবে। তাছাড়া ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। আমরা তো খুবই উৎসাহের সাথে মানে ভোটদান প্রক্রিয়ার ভিতরে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নয়, পুরুষদের তুলনায় আমরা সব কাজেই এগিয়ে আছি। এবং আমরা দেখাতে চাই যে সমাজে যারা ভাবছে যে মহিলারা পিছিয়ে আছে, আমরা কোনো অংশে পিছিয়ে নেই, সমান তালে ভোটদান প্রক্রিয়াটা চালিয়ে দেবো এবং কনফিডেন্স নিয়ে সেটা চালিয়ে দেবো।